শ্যামলী পরিবহনের একটা গাড়ি আরেকটি অ্যাম্বুলেন্সকে চাপা দিয়েছিল রং সাইডে গিয়ে, এবং সে কারণে অ্যাম্বুলেন্সে আগে থেকে একজন মৃত ব্যক্তির লাশ বহন করা হচ্ছিল, এবং এই শ্যামলীর গাড়ি চাপা দেওয়ার কারণে আরও দুজন মানুষ সেখানে মারা যান এবং আরও কয়েকজন আহত হন। এর প্রেক্ষিতে ওই নিহত এবং আহত পরিবারের পক্ষ থেকে হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছিল যে কেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে না, এবং একই সাথে তারা চেয়েছিলেন যে সরকারের আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার একটা ফান্ড থাকার কথা, সেই ফান্ডটা গঠিত হয়েছে কিনা এবং সেই ফান্ড থেকে কোনো ক্ষতিপূরণ এদেরকে দেওয়া হয়েছে কিনা, এটার প্রেক্ষিতে রুল ইস্যু হয়। এবং সাবসিকুয়েন্টলি শ্যামলী পরিবহনের যিনি ম্যানেজিং ডাইরেক্টর তাকে সশরীরে আদালতে আজকে তলব করা হয়েছিল, তিনি আজকে এসেছেন, তার পক্ষে আমরা এখানে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। তা আদালতের বক্তব্য ছিল যে উনি নোটিশ পাওয়ার পরেও আসেননি, তো ওনার বক্তব্য হচ্ছে উনি অফিসে ছিলেন না, যে কারণে সেই নোটিশটা উনি পাননি, আজকে পেয়েছেন বলে আজকে কোর্টে হাজির হয়েছেন। আদালত আজকে শুনানির পরে যেটা বলেছেন যে আপনাদের উচিত পিটিশনারের লয়ারের সাথে বসে একটা সেটেল করা যে কতটুকু ক্ষতিপূরণ আপনাদের দেওয়া উচিত সেটা নির্ধারণ করেন, এবং এই চিকিৎসাধীন যারা আছে তাদের ব্যাপারে কিছু ক্ষতিপূরণ আপনারা দেন, দিয়ে আগামী সপ্তাহে আগামী বুধবারের দিন এই বিষয়টা আবারও অধিকতর আদেশের জন্য আসবে, এবং সেদিনও শ্যামলী পরিবহনের যিনি ম্যানেজিং ডাইরেক্টর ওনাকেও সশরীরে সেদিন হাজির থাকবে। কোর্ট আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে কি বলেছে কোর্ট? কোর্ট তো আসলে কোনো অভিযোগ করেন না, কোর্ট কিন্তু মন্তব্য পাস করেছে। কোর্ট যেটা বলতে চাচ্ছেন যে এটা নেগলিজেন্সিও, যে একটা পরিবহন মালিকরা তারা গাড়ি তাদের ড্রাইভাররা বেপরোয়াভাবে চালায়, এবং এটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে তাদেরকে যেভাবে টেক কেয়ার করা উচিত ছিল, তাদের সাহায্যার্থে ছুটে যাওয়া উচিত ছিল, শ্যামলী পরিবহনের পক্ষ থেকে দেখা যাচ্ছে কোর্টের মন্তব্য হচ্ছে এটা যে কোর্ট মনে করছেন যে তারা যথাযথ ভূমিকাটা রাখতে পারেনি, এই ব্যাপারটা কোর্ট তুলে এনেছেন যে আপনারা টাকা পয়সার মালিক হয়েছেন, পরিবহন চালাচ্ছেন, কিন্তু মানুষের প্রতি যে মানবিকতা প্রদর্শনের ব্যাপারটা সেটা আপনাদের মধ্যে ঘাটতি রয়েছে, এবং সেটা কেন ঘাটতি আছে এটা আপনারা ব্যাখ্যা করবেন পরবর্তী সময়। এটা হচ্ছে আজকের কোর্টের মন্তব্য। ওকে ওকে থ্যাংক ইউ।